কোচবিহারের মানুষের আবেগ রাজবাড়ির বড়দেবের পুজো। এখনও ঐতিহ্য মেনে এই পুজো করে দেবোত্র ট্রাস্ট বোর্ড। দেবী এখানে রক্তবর্ণা, দেবীর সঙ্গে থাকে দুই সখী জয়া এবং বিজয়া। আজও বলির প্রচলন আছে এই পুজোয়। কোচবিহারের ঐতিহ্যবাহী পুজো বড়দেবীর পুজো। কথিত আছে, মহারাজা নরনারায়ণ সিংহ স্বপ্নাদেশে আনুমানিক 500 বছর আগে এই পুজোর সূচনা করেন। কোচবিহারে মহারাজাদের পৃষ্ঠপোষকতায় এই পুজো হয়ে আসছিল। তবে এখন ঐতিহ্য মেনে এই পুজো করে দেবোত্র ট্রাস্ট বোর্ড, যা কিনা রাজ্য পর্যটন দপ্তরের অধীনে। বড়দেবীর পুজো। বড়দেবীর রূপ এখানে ভিন্ন। দেবী এখানে রক্তবর্ণা। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের বদলে দেবীর সঙ্গে দেখা যায় দুই সখী জয়া ও বিজয়াকে। দেবীর বাহন বাঘ সিংহ, দেবীর ডান পায়ের নিচে কচ্ছপ, বাঁ পায়ের নিচে মহিষাসুর। একসময় নরবলির প্রচলন ছিল। এখনো অষ্টমীর রাতে গুপ্ত পুজোতে মানুষের রক্তের প্রয়োজন হয়। দেবীকে সন্তুষ্ট করতে পায়রা হাঁস, মহিষ ও শুকর বলির প্রচলন আজও রয়েছে। বড়দেবীর মন্দিরে ময়না কাঠের উপর মূর্তি নির্মাণের কাজ শুরু হয়। প্রতিমা তৈরি করে আসছে প্রভাত চিত্রকরের পরিবার। বংশ পরম্পরায় তারা প্রতিমা শিল্পী। ঐতিহ্য ধরে রাখতে তারা আজও প্রতিমা তৈরি করে চলেছেন। তবে রাজবাড়ি থেকে রোজগার বেশি নেই। প্রতিমা আমাদের বংশ পরম্পরা তৈরি হয়ে গেছে, তাই এই প্রতিমা আমি আজকে 28-29 বছর থেকে কাজ করি। এবার হঠাৎ করে মনে করে যে আমি দুর্ভাগ্য ঘটনা, মানে যে শিব চতুর্দশীতে ডিউটি করা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে আমার বড় ছেলেকেই নিয়ে আসছি। এই প্রতিমা আর অন্য অন্য যত দুর্গা আছে সেটা আলাদা ধারণ। এই প্রতিমাটার মুখমণ্ডল যা আছে সব হাতে, এখানে কোনো ডাইসের কোনো কাজ হয় না, হাতে তৈরি হয়েছে। এই প্রতিমাটা আমাদের বলদেবী বলে, কেউ মা ভবানী বলে। তাই এই দুর্গাটার হলো অন্য দুর্গা যেরকম লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকে, এই দুর্গার তা থাকে। এই দুর্গার আমাদের জয়া বিজয়া আছে, মায়ের ডান দিকে দেখো সিংহ আছে, বাঁ দিকে বাঘ আছে, মায়ের ডাইন পাশের পায়ের নিচে আছে কচ্ছপ, বাঁ পাশের পায়ের নিচে আছে মহিষের মহিষের ধরা। আর এই মায়ের রূপ হলো রক্তবসন, লাল রং। আর মায়ের যে সামনে যে আছে যে বৈশিষ্ট্য, তার কালার হলো গ্রিন কালার। শরীরে সম্পূর্ণ শরীরে এই হলো আমার এই দুর্গার রূপ। বছরের পর বছর নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে বড়দেবীর। পুজোর দিনগুলিতে হাজার হাজার মানুষ ভিড় জমান রাজবাড়িতে। কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে আছে এই পুজোতে। কোচবিহার থেকে শরদিন্দু ধরের রিপোর্ট, আর প্লাস নিউজ।